বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অধরা থাকার আক্ষেপ ঝরল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে একথা বলেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে লড়াই আর শান্তি উন্নয়নে খেলাধুলা চর্চার ওপর জোর দেন সরকার প্রধান। তারুণ্যের প্রাণশক্তির নান্দনিক বিকাশে দেশের বিভিন্ন ক্যাম্পাস আনন্দে উল্লাসে মাতিয়ে অবশেষে পর্দা নামার ক্ষণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। গত আড়াই মাসে ১২ ইভেন্টে লড়েছেন ১২৫ বিশ্ববিদ্যালয়ের ৭০০০-এর বেশি শিক্ষার্থী। বুধবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। শিক্ষার্থীদের মেধা মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চার উপর জোর দেন সরকার প্রধান। বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে লড়াই আর শান্তি উন্নয়নে হাতিয়ার খেলাধুলা। যত বেশি খেলাধুলা করবে তত বেশি মন বড় হবে, শরীর ভালো থাকবে। তাছাড়া এই যে চ্যাম্পিয়নশিপের জন্য একের সঙ্গে আরেকের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমি মনে করি যে আমাদের যারা যুব সমাজ ছেলে মেয়ে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, নিজেদেরও আত্মশুদ্ধি হবে এবং সুন্দরভাবে বাঁচবে। মাদক, জঙ্গিবাদ বা সন্ত্রাস চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি, উন্নতিতে বিশ্বাস করি, প্রগতিতে বিশ্বাস করি। ক্রীড়াক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা তৃণমূল পর্যায়ে আরও বাড়াতে সব রকম চেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিক্ষা, দীক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা, আমি জানি যে এগুলি সবসময় সরকারের পৃষ্ঠপোষকতা লাগে, পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো এ বিকশিত হয় না। সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, জেলায় জেলায় স্টেডিয়াম করে দিয়েছি। বিকেএসপি এখানে ক্রীড়া ট্রেনিংয়ের জন্য শুধু ঢাকায় না, ৮টা বিভাগে ৮টা করে দিচ্ছি, যেন সব ধরনের ইভেন্ট, যে যে ইভেন্ট আমাদের মানে আমাদের ছেলেরা খেলায় যোগ্য সেইভাবে ইভেন্টগুলিতে যেন চর্চা হয়, বিশেষ করে ট্রেনিং একান্তভাবে দরকার। যদিও বিশ্বকাপ মৌসুমে সরকার প্রধানের কণ্ঠে ঝরল ফুটবলের বিশ্ব মঞ্চে এখনো লড়তে না পারার আক্ষেপ, এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা একদিন বিশ্বে খেলাধুলায় আরো বেশি উন্নত হতে পারব। যদিও বিশ্বকাপ হচ্ছে, আমাদের কোনো অবস্থানই নাই ফুটবলে, এটা আসলে কষ্টই দেয়। রোজ খেলা দেখি যখনই সময় পাই, আর ঠিক এই কথাই ভাবি কবে আমাদের ছেলেরাও বা মেয়েরা চান্স পাবে। তবে ক্রীড়াক্ষেত্রে নারীদের সাম্প্রতিক অগ্রগতি কুড়িয়েছে প্রধানমন্ত্রীর প্রশংসা। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে, বিভিন্ন গেমসে বেশ ভালোই ফুটবল ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমরা বিকেএসপি ক্রীড়া